আসসালামু আলাইকুম। আচ্ছা, এর মাঝখানে আরেকজনকে যুক্ত করি। হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আপনার প্রশান্তি বসিত কাছে ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন ভাই। জি ভাই, প্রথমে বলতে চাচ্ছি আমি হচ্ছে একজন মুক্তমনা, মানে মুমিন না, ঠিক আছে? এখন আমার একটা আসলে প্রশ্ন আছে, মানে আসলে হয়েছে কি যে আমি আপনার একটা লেখা পড়েছিলাম ইবনে সিনাকে নিয়ে, ঠিক আছে? কি কে নিয়ে কি কে নিয়ে? ইবনে সিনা, ইবনে সিনা, আচ্ছা আচ্ছা, ইবনে সিনা, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো ইবনে সিনাকে নিয়ে লেখা পড়েছিলাম, তারপর একটা লাইফে কয়েকজন মানে মুসলিম বিজ্ঞানীদের নিয়ে আর কি লেখা পড়েছিলাম, ঠিক আছে? তো এখন সমস্যা হয়েছে কি যে আমি একটা লেখা পড়েছি, একটা আর কি মানে আপনার ওটা প্রতিবাদ টাইপের ওরকম একটা লেখা পড়েছি, তো ওইখানে আমি কিছু একটু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। এখন লেখাটা যদি একটু দেখতেন। কি দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন সেটা একটু বলেন তাহলে। এক সেকেন্ড, একটু অপেক্ষা করুন। ওখানে মানে কিছু যুক্তি দেওয়া আছে, এখন যুক্তিগুলো আসলে আমার সত্যি বলতে আমার আমি তো একজন স্টুডেন্ট, ঠিক আছে, আমার জ্ঞানের ভাণ্ডার আসলে ওই রকম বিস্তৃত না যে এর কাউন্টার দেওয়ার মতো, কিন্তু এখানে আমার মনে হয়েছে যে এটা কিছুটা অথেন্টিক হতে পারে, কারণ এখানে অনেক কিছু বলা আছে, যেমন ধরেন কয়েকজন ইতিহাসবিদের নাম দেওয়া আছে, তারপর ওরা তাদের বিষয়ে কি বলছে, যেমন একটা কথা বলতে চাই এখানে। ভাই ভাই একটু এক সেকেন্ড, কয়েকজন ইতিহাসবিদের নাম দেওয়া আছে, ওরা তাই বিষয়ে কি বলছে সেটা জানার আগে তো জানা দরকার যে বর্তমান সময়ের সর্বোচ্চ যারা আলেম আছে সারা পৃথিবীতে, সবচেয়ে বড় যারা আলেম আছে, তারা এই বিষয়ে কি বলেছে সেটা তো আগে জানা দরকার নাকি ভাই? জি জি ভাই, কিন্তু ওটার একটা কাউন্টার, আপনার কথা ঠিক, কিন্তু ওটার একটা কাউন্টার দেওয়া আছে এখানে, যেমন আমি একটু পড়ছি, এখানে লেখা আছে যে আল গাজির বিষয়ে যত তথ্য আছে সব নাকি কি যেন একজন আমার নামটা মনে নাই, কি যেন একজন নাকি ভাই ইসমাইলি একজন ইয়ার, আপনাকে আপনি আপনি একটু আগে কথা শুনে নেন, কথা শুনে নেন, আপনি মানে যেই কথাগুলো বলতেছেন সেই কথাগুলোর আসলে কোনো প্রয়োজন নাই, মানে সেগুলো আমি বলে দিচ্ছি, আমি বলে দেওয়ার পর সেগুলো আপনি বুঝতে পারবেন যে সেগুলো অনর্থক কথা। বর্তমান সময়ে একটা মানে প্রখ্যাত ওয়েবসাইট আছে islamweb.net, এই ওয়েবসাইটের নাম কি আপনি শুনেছেন? জি ভাই, ওদের কয়েকটা প্রশ্ন করেছি। এই ওয়েবসাইটটা বর্তমান সময়ে সবচেয়ে বড় যারা ইসলামিক স্কলার তারা তো এই ওয়েবসাইটটাতে ফতোয়াগুলো লেখে, তাই না? এটা তো জানেন নাকি? জি জি ভাই, জানি। আচ্ছা, এই ওয়েবসাইটে আমরা সরাসরি ফতোয়া দেখে নিই যে বর্তমান সময় সবচেয়ে বড় যারা ইসলামিক স্কলার আছে, যারা সবচেয়ে বড় যারা আলেম আছে, তারা এই বিষয়ে কি বলছে, তাইলে তো অমুকে কি বলছে তমুকে কি বলছে সেগুলো তো আসলে আমাদের জানার দরকার নেই। হ্যাঁ, আমাদের জানার দরকার হচ্ছে সবচেয়ে বড় ইসলামিক স্কলাররা এই বিষয়ে কি বলছে সেটা জানা। এখানে একটা প্রশ্ন করা হয়েছে দ্যাট ইবনে সিনা ওয়াজ অ্যান এথিয়েস্ট অর কাফির, ওয়াজ হি রিয়েলি? এইখানে এই যে islamweb.net এখান থেকে যে ফতোয়াটা দেওয়া হয়েছে, দেখেন ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় ইসলামের স্কলার, যে কোনো সালাফি স্কলারকে গিয়ে জিজ্ঞেস করবেন ইমাম ইবনে তাইমিয়ার নাম। এখানে যে ফতোয়াটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে ইবনে সিনা ওয়াজ অ্যাকিউজড অফ বিং এ কাফির অ্যান্ড অ্যান এথিয়েস্ট বিকজ অফ হিজ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য অ্যান্টিকুইটি অফ দ্য ওয়ার্ল্ড, হিজ রিজেকশন অফ দ্য হিয়ার আফটার অ্যান্ড আদার এথিস থিওরিজ, ইন অ্যাডিশন টু হিজ ইনার লিজেন্ডারি আইডিওলজি। আদার স্কলার স্টেটেড দ্যাট ইবনে সিনা ওয়াজ অ্যান এথিয়েস্ট বিফোর শায়খ আল হুয়াইনি ডিড অ্যামং দেম আল গাজ্জালি, ইমাম গাজ্জালি হচ্ছে তাদের ভিতরে অন্যতম, ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে আরেকজন, ইমাম আল কাইম হচ্ছে আরেকজন, ইমা এবং আল দাহাবি উনি হচ্ছেন আরেকজন। এখানে খুবই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই এরা ওনাকে কাফের হিসেবে গণ্য করেছে, এই বিষয়ে তো আর কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। এখন যদি জি জি, আসলে এখন যদি আমরা আরো ইয়াগুলো বের করি, আরো জিনিসগুলো বের করি, এটা এই বিষয়ে islamqa.info এই ওয়েবসাইটেও এই বিষয়ে বলা বলে দেওয়া আছে যে ইবনে সিনার, এমনকি ইবনে সিনার নাম পর্যন্ত রাখা হারাম করা হয়েছে, ইবনে সিনার নাম পর্যন্ত রাখা সৌদি ফতোয়া বোর্ড থেকে হারাম ঘোষণা করা হয়েছে, ইবনে সিনার নামে হাসপাতাল তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা, এগুলো সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। ওই লেখাটার ভিতরে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, আপনি এই জিনিসগুলো পড়ে দেখেন। জি ভাই, ভাই আরেকটা কথা যে মানে এই যে এর এইসব অনেক ক্ষেত্রে, হ্যালো, হ্যাঁ, এর বিপরীতে কি দলিল আছে যে সে মানে কে বলেছে যে কোন আলেমরা এই বিষয়ে মত দিয়েছে যে তিনি মানে ইয়া ছিলেন, এটা কে বলেছে সেটা বলেন ভাই? একটা ওয়েবসাইটে আমি দেখেছি, এটা মানে ওদের এই টাইপের একটা ওয়েবসাইট বাংলা, তো এখানে আমি মানে যুক্তিটা এরকম দেওয়া আছে যে একজন আর কি যে এইসব তথ্য আর কি ওই রাজির সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যত তথ্য পাওয়া গেছে ম্যাক্সিমাম আসছে নাকি একজন ইসমাইলি শিয়া নামক মানে একজন ওই মানে ওই ইসের মানে ওই রকম একটা লোকের কাছ থেকে, সেই জন্য নাকি মানে ওটা সন্দেহযুক্ত এরকম কথা বলেছে। এখন কথা হচ্ছে বড় বড় যে এই যে বড় বড় যে আলেমরা তারা কি এগুলো বোঝে নাই যে তারা কার কার সম্পর্কে বলা হচ্ছে, তারা কি না বুঝা পাগল, তারা কি পাগল নাকি তারা গাঁজা খায় ভাই? হ্যাঁ সেটাই তো, সেটাই এটাই তো কথা, এখন বড় বড় আলেমদের মানে কথা ছুড়ে ফেলে দিচ্ছে, এরকম একটা আইরনি হয়ে গেল না? মানে এত বড় বড় আলেম এখন বর্তমান সময়ের সবচেয়ে প্রখ্যাত ওয়েবসাইট আছে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, এবং এই নামটা রাখা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সৌদি ফতোয়া বোর্ড থেকে, এই নামটা বাচ্চাদের নাম পর্যন্ত ইবনে সিনা রাখা যাবে না, এই বিষয়ে ফতোয়া দেওয়া আছে কি, মানে এখন যদি কোনো একটা চুনাহাগা থেকে একজন এটা এসে বলে যে না 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 এটা অন্য আরেকজন ইবনে সিনার, ইবনে সিনা ভাই, এই সমস্ত লোকের সাথে তো কথা বলতে যাওয়ারই কোনো প্রয়োজন নাই, এগুলো মানে ফালতু লোকজন। ভাই লাস্ট একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। কিন্তু এই যে আমি যে আমাদের ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে কিন্তু এই বিষয়ে সমস্ত মানে ফতোয়া পরিষ্কারভাবে দেয়া আছে,
ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন, তারপরে হচ্ছে গিয়ে ইবনুল কাইয়ুম কি বলেছেন, তারপরে হচ্ছে জাহাবি আজ-জাহাবি কি বলেছেন, তারপরে ইবনে হাজার আসকালানি কি বলেছেন, ওনাদের সবার, তারপরে হচ্ছে গিয়ে ইবনে কাসির কি বলেছেন, সমস্ত রেফারেন্স এখানে দেয়া আছে। তারপরে জি ভাই, লেখাটি পড়েছি ভাই। তারপরে যদি কেউ বলে, বলতে পারে মুখ আছে ভাই, যার মুখ আছে সে তো বলতেই পারে, কিন্তু এগুলো তো আসলে কোনো শোনার দরকার কি আপনার, ওগুলার তো কোনো অথেন্টিসিটি নাই, তাই না? জি, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জানি যে অনেক এরকম অনেক বড় বড় ইসলামিক যারা মানে মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে যারা এরকম বিজ্ঞানী হয়েছে, তারা অনেকেই অনেকেই আর কি এরকম অত্যাচার করা হয়েছে বা এরকম কাফির ফতোয়া দেওয়া হয়েছে, এমন কেউ কি নাই যে যারা মুসলিম ছিল, এরকম কি কেউ আছে? এরকম হয়তো আছে, কিন্তু মানে জ্ঞানের ক্ষেত্রে তো আসলে আমরা এই জিনিসটা দেখি না কখনো, কে কোন ধর্মের ছিল, কে কোন ইসের ছিল, সেটা তো আমরা দেখি না, তাই না? আমরা তো এটা বলি না যে আইনস্টাইন একজন ইহুদি বিজ্ঞানী ছিল, এটা তো কেউ কখনো কোনো পত্রিকাতে কোনো জায়গায় আপনি কখনো দেখবেন না যে সে একজন ইহুদি বিজ্ঞানী ছিল, বা নিউটনকে আপনি দেখবেন না যে সে একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিল, এরকম কথা কেউ কখনো বলে না। খালি একমাত্র মুসলমানরা এই জিনিসটা বলে যে অমুকে মুসলিম বিজ্ঞানী। হ্যাঁ, আপনি আর কোনো মানুষের মুখ থেকে শুনছেন যে কখনো বলছে যে অমুকে হিন্দু বিজ্ঞানী, অমুকে হ্যাঁ, তবে খ্রিস্টান বিজ্ঞানী? তবে ভাই ইদানিং হিন্দুরা একটু বলা শুরু করেছে, আপনি যদি খবর, মানে আমি একটু টুকটাক দেখলাম আর কি, ইদানিং শুরু করেছে আর কি, যে এরকম মানে হ্যাঁ আর্যভট্ট এই, হ্যাঁ, এগুলো বলা শুরু করছে, এটা হচ্ছে যে মুসলিমদের মানে হিসেবে কাউন্টার হিসেবে তারা বলা শুরু করছে, কিন্তু এই ট্রেডিশন কিন্তু জ্ঞানের জগতে কিন্তু এরকম কোনো ট্রেডিশন নাই যে ধর্ম দিয়ে বলা যে অমুকে অমুক মানে অমুকে হিন্দু বিজ্ঞানী, অমুকে খ্রিস্টান বিজ্ঞানী, এগুলো কিন্তু কেউ কখনো বলে না, সাধারণত বলে না। মুসলিমদের মধ্যে এই মানে প্রবণতাটা বেশি দেখা যায়। এই প্রবণতাটা দেখা যায় এর কারণ হচ্ছে যে মুসলিমদের মধ্যে বিজ্ঞান বিজ্ঞানের মানে লোকজন খুবই কম। হ্যাঁ, এখন যারা হচ্ছে গিয়ে মনে করেন পরীক্ষায় ফেল করছে সারা জীবন, তাদেরই ভিতরে দেখবেন তারা এসে বলবে যে আমার দাদা পরদাদার ভিতরে অমুকে ফার্স্ট ছিল পরীক্ষায়। হ্যাঁ, এগুলো নিয়ে তারা বেশি মানে পকপক করবে। হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষ মানুষ যখন ইনফিরিয়র বোধ করে, মানুষ যখন নিজেকে নিজেই বুঝতে পারে যে আমি আসলে কিছু, আমার আসলে ভবিষ্যৎ নাই, আমি আসলে পড়ালেখা কিছুই পারি না, তখন তাদের এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্য তারা এই পূর্ব যুগে অমুক 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 ব্যক্তি কি করছে না না করছে সেগুলো মানে নিয়ে আসে। কিন্তু ভাই বর্তমান সময়ে যদি আপনি নোবেল পুরস্কারের তালিকা দেখেন, সেখানে দেখবেন আপনি 200-এর উপরে বিজ্ঞানী ইহুদি ধর্মের লোক মানে নোবেল পুরস্কার পাইছে, এই সেখানে মুসলমানদের মধ্যে নোবেল পুরস্কারের সংখ্যাটা সব মিলায় 10 জন 12 জন, ঠিক আছে? আর এটা যদি মানে বিজ্ঞানীও নাই, সেরকম কোনো বিজ্ঞানী নেই মুসলিম বিশ্বে, হচ্ছে বিজ্ঞানীদের একেবারে খরা। হ্যাঁ, 2-4 জন এদিক সেদিক একটু একটু দেখা যায়, ওই যে পাকিস্তানের একজন ছিলেন প্রফেসর সালাম, তারপরে এরকম 2-1 জনকে দেখা যায়, কিন্তু তারাও খুব একটা যে বেশি মানে ইয়া করতে পারছে তা না। কিন্তু ইহুদিদের ভিতরে দেখা যায় বিজ্ঞানীদের সংখ্যা অনেক বেশি, আর ইহুদিদের সংখ্যা কত কম, তারপরে তারপরে তারা জ্ঞান বিজ্ঞানে কত আগায় গেছে। এখন এই যে মুসলমানদের মধ্যে যে জ্ঞান বিজ্ঞানের যে মানে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান এগুলোর থেকে যে তারা দূরে আছে, সেই মানে ইয়াটা ঢাকার জন্য তারা এই সমস্ত কথাবার্তা বলে যে আমার অমুক দাদা পরদাদার ভিতরে একজন বিজ্ঞানী আছিল, হ্যাঁ আমাকে 500 বছর আগে, 1000 বছর আগে আমাকে একটা বিজ্ঞানী আছিল। ভাই এরকম বিজ্ঞানী তো আপনি জার্মানিতে যদি আপনি আসেন, এরকম বিজ্ঞানী আপনি পথে ঘাটে রাস্তাঘাটে পাবেন। হ্যাঁ, পথে ঘাটে ঘুরতেছে কত বিজ্ঞানী এখানে, হ্যাঁ কত দার্শনিক, কত বিজ্ঞানী এখানে রাস্তাঘাটে ঘুরতেছে। এখন এইগুলা দিয়ে কি যায় আসে? কিছুই তো যায় আসে না। আমাদের দেখতে হবে যে সেই ধর্ম থেকে সে কোনো বিজ্ঞান আবিষ্কার করছে কিনা, তাহলে ধর্মটা সত্য হওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু ধর্মের সাথে তো আসলে জ্ঞানের কোনো সম্পর্ক নাই, তাই না? জি আসলেই, তাহলে ধর্মের সাথে যদি জ্ঞান বিজ্ঞানের সম্পর্ক থাকতো, তাহলে তো তারা বলে যে তাদের কোরআনে নাকি সব বিজ্ঞান আগে থেকে লেখা আছে। তাহলে তোমরা একটু বের করে দেখাও, একটু আমাদেরকে দেখি আমরা তোমাদের তোমাদের কি কি বিজ্ঞান কোরআনের ভিতরে লেখা ছিল সেটা একটু বের করে দেখাও। সেটা তো তারা দেখাতে পারে না, তারা তো একটা সুই পর্যন্ত তৈরি করে দেখাতে পারে না। সারা পৃথিবীর এই যে দুবাই, তারপর মধ্যপ্রাচ্য, এগুলো দেখবেন যে সব দেশগুলা ইউরোপ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে নিয়ে তাদের দেশটারে মানে তৈরি করতেছে, তাদের তো পেট্রোলের টাকা আছে, সেই টাকা দিয়ে তারা বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে নিয়ে তারা তাদের এই যে মানে বুর্জ খলিফা তৈরি করছে, যে পুরা এইদিক সেদিক থেকে ইঞ্জিনিয়ার নিয়ে তারা তৈরি করছে। তাদের তো সেই জ্ঞান বিজ্ঞান নাই, তারা তো হচ্ছে ওই যে উটের প্রচুর মারামারি করছে এত বছর, এখন হচ্ছে তেল পাইছে, তেল পায় তারা এখন ফুটানি করে, কিন্তু তারা তো জ্ঞান বিজ্ঞানে তো তারা অনেক পিছায়। জি ভাই, ঠিক আছে, তাহলে হাইড্রা ভালকারিস ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই, ভালো থাকবেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। আরেকজনকে যুক্ত করি, আরেকজন যে বইলা গেল যে সে নাকি মানে ইয়া নিয়ে আসবে মোহাম্মদের ভবিষ্যৎবাণী, কই গেল ভাই? আসেন মানে আপনি কই গেলেন ভাই, আপনি মোহাম্মদের ভবিষ্যৎবাণী নিয়ে আসার কথা? আচ্ছা।